ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী দিনে আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন করা হবে। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। তাই বন্ধুগণ, আজকে আমরা যেন তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সংগ্রামে এগিয়ে নিয়ে যাচ্ছি, এরপরে এই আন্দোলনের মাধ্যমে সংগ্রামের মধ্য দিয়ে আমরা এদেরকে পরাজিত করব। বাংলাদেশের মানুষ আমাদের সঙ্গে আছে, আন্তর্জাতিক বিশ্ব আমাদের গণতন্ত্রের আন্দোলনকে সমর্থন করে। সুতরাং আমরা অবশ্যই আপনাদের একথা জোর দিয়ে বলতে পারি, আমরা যে সংগঠনগুলোকে আরো শক্তিশালী করে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, তার নিঃসন্দেহে তারা চলে যেতে পারে। আজকে দেশের জন্য, বিএনপির জন্য নয়, জাতির জন্য আজকে এটা প্রয়োজন। জাতির জন্য আজকে দেশকে রক্ষা করতে হবে, সেই দেশকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদেরকে সেই বিএনপিকে সেই নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে। দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই সমবেত হবে, ঐক্যবদ্ধ হবে, সেই লক্ষ্যে এগিয়ে যাব। এই অবৈধ সরকার যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, যাদের কোনো ম্যান্ডেট নাই, তাদের যদি ক্ষমতায় আরো থাকতে দেওয়া হয়, যখন যদি দেয় তাদের সেটা ভয়াবহ পরিণত হবে বাংলাদেশে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ অন্যান্য নেতারা। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।